ওয়েলকাম টু ওমস কুকিং ল্যাব। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মশলাদার বেগুন ভাজা। আমরা তো বেগুন ভাজা নুন হলুদ মাখিয়ে তারপরে তেলে ভেজে নিই, কিন্তু আমি এখানে কিছু মশলা ব্যবহার করছি যেটার জন্য এটা খেতে কিন্তু ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। ডাল দিয়ে ভাতের সাথে খেতে পারো বা পরোটা রুটির সাথেও খেতে পারবে। বেগুনগুলো বেগুন ভাজার যেরকম আমরা কাটি, গোল গোল করে কেটে নিলাম। তারপরে এর মধ্যে কী মেশাচ্ছি দেখে নাও। এগুলোর মধ্যে নুন দিয়ে দেব প্রথমে, বেগুনটার মধ্যে প্রথমেই নুনটা মাখিয়ে নেবে ভালো করে। প্রত্যেকটা বেগুনের মধ্যে দুপাশে ভালো করে বেগুনের মধ্যে যেন নুনটা লেগে যায়, না হলে কিন্তু বেগুন ভাজাটা নুন ছাড়া ভালো লাগে না। প্রথমে নুনটা না লাগালে বেগুন ভাজাটা ভালো হয় না। এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। তারপরে বেগুনগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, আর এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, আর দেবো গোলমরিচের গুঁড়ো। তোমরা গোলমরিচের গুঁড়ো এখানে 1/4 TSP আমি দেখো দিয়েছি। তোমরা এর মধ্যে হিং ব্যবহার করতে পারো, আমি এখানে হিংটা ব্যবহার করিনি। আর তোমরা এখানে হিংও ব্যবহার করতে পারো, ভালো টেস্ট আসবে। আর শুকনো লঙ্কা গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম, এখানে 1/4 TSP আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে এবার বেগুনগুলো মাখিয়ে নেব। তারপরে কী মেশাচ্ছি এর মধ্যে দেখে নাও। বড় চামচের 1 চামচ দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, যে কোনো চালের গুঁড়ো নিয়ে নাও। আর এই বেগুন মশলা বেগুনগুলোর উপরে কোটিং করে নাও হালকা করে, আর তারপরে ছাঁকা তেলে ভেজে ফেলো। ব্যাস, দেখো গরম ভাতের সাথে ডাল ভাত আর এরকম বেগুন ভাজা আর কিচ্ছু লাগবে না। পরাঠা বা রুটির সাথেও পরিবেশন করতে পারো। আরও একটু ভালো ফ্লেভার যদি চাও তবে হিং আ বা গরম মশলা যে কোনো একটা মেশাতে পারো। তবে আমার হিংয়ের বেগুনের সাথে ভালো লাগেনি, তাই আমি আগে একবার ট্রাই করেছিলাম, তাই জন্য আমি হিংটা দিইনি। তোমরা গরম মশলা ট্রাই করে দেখতে পারো, যদি তোমাদের ভালো লাগে তবে আমার এই রেসিপিটা কিন্তু একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে তাতে অল অপশনটা ক্লিক করে আমার বন্ধু হয়ে যেও। এইভাবে গরম গরম মশলাদার বেগুন ভাজা বানাও আর ডাল ভাতের সাথে পরিবেশন করে ফেলো। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো। তোমরা কমেন্টস করছো না তাই আমি বুঝতেও পারছি না তোমাদের আমার রেসিপিগুলো ভালো লাগছে কি লাগছে না। তোমরা জানাও আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে, বা কোনো স্পেশাল রেসিপি যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে লিখতে পারো, আমি ট্রাই করব। তোমাদের আমি যদি জানি সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো, বাই।